আমি তোদের সৃষ্টি করালাম মহামায়াকে দিয়ে, তবে আমি অবতার হব কবে জানিস? তোর যেদিন একদিন পূর্ণ হবে সেই দিন আমি যাব। তোর একদিন হবে কবে? অষ্টবিংশ মন্বন্তর যেদিন শেষ হবে সেই দিন তোর একদিন পূর্ণ হবে। সেই দিন হলো এই দিন, এর মাঝখানে কত রাম কষ্ট গৌর কত কৃষ্ণ এলো গেল, কিরত সাই অবতীর্ণ হয় নাই। এইবার কলিজীবের কপাল ভালো, ওরা কান্দি হরি চাঁদ অবতীর্ণ হলো। প্রশ্নগুলো আজকে করেছে, এই প্রশ্ন কিন্তু আপনাদের এখানকার প্রশ্ন, কে যেন খাতায় লিখে দিয়েছে তাই না? আমার ছেলেটা আমারে বলছে, বাবা কি প্রশ্ন কর, বলে কেন কয় এখান থেকে খাতায় লিখে দিয়েছে তাই কতি হবে। আমরা ঠিক আছে তাই কও, এটা যা শুনতে চাই তাই দাও, কিন্তু প্রশ্ন লিখেছিল গুডিক করা, ও একটু অল্প ইয়ে করিছে তাই না? অত করলি হয়, এত রাত্রে কবি গান হয়? কবি গান শুরু করতে হয় তিনটের থেকে। কালকে আমার গান ছিল আকাইপুরে অধীর রঞ্জন সরকারের সাথে, তার আগের দিন ছিল পায়রাডাঙ্গা, এই কোথায় তার আগের দিন ছবি ছিল, তার আগের দিন ছিল বেথুয়া। এই মাসে একদিন মাত্র ছুটি, 28 দিন গান। কালকে গান গাবো ইটা পুকুর সাকদা, ওখানেও কালী পুজো হয়। তারপরের দিন চলে যাব বসিরহাট মনে হয় না, পরপর সিরিয়াল। শীতের যা সাপ আরো শুনতেছি নাকি লকডাউন আবার ফেলবে নাকি, কি বাজা যে হবার নেই, যা জানেছি হরি সার নাকি বাড়িয়ে দিলাম তার উপরে এসে যা করে হরি বল। হ্যাঁ, তাহলে এই যুগ শ্রেষ্ঠ কেন হল? যে নাম অনর্পিত অনর্পিত ছিল, এইবার কলিতে সমর্পিত হল। এই যে ক্ষীরোৎসায় অবতীর্ণ হল, এই ক্ষীরোৎসায়ের সঙ্গে শ্রীহরির সঙ্গে এই নামের একটা লিঙ্ক ছিল। এই যে আমরা হরিবল নাম উচ্চারণ করি কোথার থেকে এলো? যেদিন ক্ষীরত সাগরের হরি মহামায়াকে তৈরি করে, এইবার মহামায়া গর্ভে তিনজনকে ধরে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে জন্মিল। বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী দল, এই মহামায়া ব্রহ্মার কাছে গিয়ে বলে, তাই তুমি আমায় বিয়ে করো তোমাকে জানাই। ব্রহ্মা বলে, তোমায় বিয়ে করার মতো আমার ক্ষমতা নাই, আরে তোমার গর্ভে জন্মই আমার, তুমি মাতা হও ধরায়। বিষ্ণুর কাছে গিয়ে যখন কহিল, বিষ্ণু বলে, কি বলবো আর সভ্য সভা তল। বিষ্ণুর কাছে গিয়ে মহামায়া কয়, শোনো বিষ্ণু বিয়ে করো তোমারে শোধাই। বিষ্ণু বলে, তোমারে বিয়ে করা কবু সম্ভব নয়, তোমার গর্ভে জন্ম আমার ভেবে দেখো তাই। মহেশ্বরের কাছে গিয়ে মহামায়া বলে, তুমি বিয়ে করো আমি ধরি চরণ তলে, ধরি চরণ তলে, ধরি চরণ তলে। ভোলানাথ মহেশ্বর বলেছিল, তাই আমি বিয়ে করতে পারি কোনো দোষ নাই। আদ্যাশক্তি মহামায়া বলিছে তখন, আমি তোমার মাতা তুমি সন্তানও একজন, কেমন ভাবে তুমি আমার বিয়ে করতে পারো? তাড়াতাড়ি মহেশ্বর তুমি সেই কথা ধরো, তুমি বলো কিভাবে আমার বিয়ে করতে পারো। বলছে, আমি বিয়ে করতে পারি, সেই ব্যাপারটা হচ্ছে 108 বার পর্যন্ত তোমার পুড়তে হবে আর বাঁচতে হবে। আমি 108 বার তোমারে পুরাবো আর বাঁচাবো,
তখন বিশ্ব পৃথিবী জলাময়। মহেশ্বর বললেন, কোথায় পোড়াবা, এই কোথায় তোমার পোড়াবো জানো? আমার অনাহত পদ্মে। এইটাকে বলে বক্ষদেষ্টাকে বলে অনাহত পদ্ম, এইটাকে বলে মূলাধার, এইটিকে বলে স্বাধিষ্ঠান, নাভিমূলকে বলে মণিপুর, এইটিকে বলে অনাহত পদ্ম, কণ্ঠদেশকে বলে বিশুদ্ধাজ্ঞা, বরুদয়ের বাসকান্ত এইটিকে বলে দ্বিদল বৃক্ষ, এইটিকে বলে সহস্রা। তখন ভোলানাথ বললেন, বিশ্ব পৃথিবী জলাময়, রজত গিরি সন্নিভং, শিবের দেহ তো কম না। উনি বাঁ হাত দিয়ে মহামায়াকে একহাত দিয়ে চেপে ধরে ললাটে রুদ্র আগুন চিরে ওই আগুন দিয়ে মহামায়াকে 108 বার পুড়াইছিল। গুনে গুনে রাখার জন্য এক একটা হার কেটে রেখেছিল, কণ্ঠের হার। এই জন্য দেখবেন মেয়ে ছেলেদের কণ্ঠের হার নাই। কি মা আছে আতাই দেখো দেখ, তোমরা কিরিক খাইয়া বললি বাড়ি থাকার কায়দা নাই, তোমাকে এই জায়গার মাইয়ে ছেলে ভালো, আমার বাড়িটা তো সিসাই, কোন শালা ঘুমাবে ওর দ্বারে, তোমাকে এই জায়গার মারা ভালো। এই জন্য 1000 পুরুষ মানুষের কথা বলি জানা হয়, এক বিটি যদি কথা কয় তাতে কার সারা হয়ে যায়, এর তলাতে ক্লিয়ার হয়ে ওঠে তো, মাঝখানে কোনো ফাঁকা নাই তো, বুঝলে। এই যে 108 বার হার কেটে নিয়েছিল, এই যে নামের মালা জপে না, ওই যে 100টা হার, ওই হারের মালা নিয়েছিল ভোলানাথ গলায়। এই জন্য বৈষ্ণবদের হাতে 100টা পথিক, ওই যে 100 পথিক। আর এই অস্থি আমরা বলি, এই নাভি পদ্মটাকে ভোলানাথ ছেলে মেরেছিল, যেখান থেকে 108টা নীল পদ্মের জন্ম হয়েছিল। রামচন্দ্র যখন অকাল বোধন পুজো করে, ওই 108টা পদ্ম দিয়ে পুজো করেছিল। রামায়ণ যারা গায় তারা ভালো যান। এইবার মহামায়া দেখে বলছে ভোলানাথে, ঠাজ তুমি আমায় পোড়াইলে, আমি ভস্মীভূত হই, কিন্তু তোমার কাছে আমি আজ মনের কথা কই। আগুন যখন জ্বলতে লাগলো হো হো করিয়া ওঠে, আগুন যখন লিপতে নামলো রি রি করিয়া তটে, আমারে পুরাইয়া তুমি বলো কি বা পেলে, তাড়াতাড়ি ভোলা না তাই বলো তুমি খুলে, হরি শব্দ হলো। এই হরি শব্দ পেয়ে স্বয়ং ভোলা যিনি মহানন্দে এই নাম জপতেছিলেন তিনি, বল হরি বল হরি বলে মা তোমার হয়, একবার হরি গুরু প্রেমানন্দে হরি বলো সবাই। এই জন্য আমার অশ্বিনী ঘোষের একটা গান আছে দেখবেন, আনন্দে লরে মধুর হরি নাম, আনন্দে লরে মধুর হরি, আনন্দে লরে মধুর হরি নাম, আনন্দে লরে মধুর হরি নাম। অনাম সুধা পানে প্রেম তুফানে, অনাম সুধা পানে প্রেম তুফানে, ঢেউ খেলাও মন বিশ্রাম, আনন্দে লরে হরি বল মায়ের তুলু দাও, জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি বল হরি বল। সমর্পিত করিলেন গৌর গুণ ধর, ছিল না মনার পিত হরে
হরিনামের তুল্য দিতে কি আছে পাব নিতে হরি হতে বলো হরি না চতুর্মুখে শিব জপেছে অবিরাম হরিনাম সুধা সিন্ধু পান কর তার এক বিন্দু তাহলে পুরে মনস্কার স্বয়ং ভোলা অবতীর্ণ হলো সেই ভোলানাথেই নাম উৎপত্তি করিল মহামায়ার অঙ্গ হতে এই নাম হলো উৎপত্তি এই জন্য নামেতে এত বড় শক্তি শক্তিময়ীর শক্তি ভরা এই নামের ভিতরে সন্ধে ভোলায় আমার কথা বলিত অবস্থা এই নাম বর্তমানে রাখিবি গোপন কলির শেষে আমি যেদিন স্বয়ং হরি হব আমি হরি হরি হয়ে অবতীর্ণ হব সেই দিনে এই নাম আমার সাথে সাথে যাবে ওরে পাপা হত কলির জীব উদ্ধার নিতে হবে এই যে কলিজীব উদ্ধার করতে আমি নিজে যাব সেদিন আমি তো জানি কলিতে তিন ভাগ পাপ এক ভাগ মাত্র পুণ্যিজ সেদিন এই মহানাম ছাড়া আর কোন নামে কাজ হবে না এই নাম প্রথম এনেছিলেন মহাপ্রভু কিন্তু বৈষ্ণবেরা তা বুঝতে পারল না তাই মহাপ্রভু ব্যথা পেয়ে বলেছিল আমি আবার আসবো ফিরে
এরপরে মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লিয়ে, সেই তো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষ হলে। এই যে অংশ অবতারী মহাপ্রভু প্রতিজ্ঞা করিল, তাই এবার পূর্ণ কিরণ সাই হরিমন জগত বাঘে গেল। এই জন্য এই নামের উৎপত্তি জানি, গোলক বৃন্দাবনে ছিল শোনেন জ্ঞানী গুণী, সেই যে মহালক্ষ্মী মহাবিষ্ণু জন্ম নিয়েছিল তাদের কাছে এই নাম গচ্ছিত রাখিল। স্বয়ং হরি হরি হয়ে এলো নদীয়ায়, এলো ওরা কান্দির গায়, সেই নাম দিয়ে কলিজি উদ্ধার করে যায়। তোমার কথার জবাব কথায় কথায় দিলাম সমাধান, আর একখানা প্রশ্ন করেছো স্বভাবিক প্রমাণ। এর মধ্যে আবার ধর্মবিজ্ঞান আসে, প্রশ্ন লেগেছে কি না সেই লোক তার একটু দেখতাম। মাতুব্বর কই দেই, আলোচনা ধর্মের উপরে আবার বিজ্ঞান আসে কেম ভাইয়া, সবই তো ধর্মে করে, এখন আমি কি কব কা একদমের নতুন করি আরম্ভত্তি গায়। এটা আদায়ে কাজ হয় না, পালার একটা ভাব থাকবে তো, এত সময় ঠিক চলো এই ডেজে ওই চোষাটা তো আমি জানি গিয়া। তবুও বলি বিজ্ঞান যেখানে শেষ ধর্মের সেই জায়গা থেকে হয় সূচনা। যেখানে মেডিকেল সায়েন্স কিছু নাহি পারে সেইখান থেকে ধর্মের সূচনা শুরু করে, তাহার প্রমাণ আমি নিজে মহানন্দ সরকার মহেন্দ্র সরকার। তোমার কথার জবাব কথাই দেব সভার অভিযান, আমার যখন ছোটবেলা একদম ছোট নয় তখন বাল্য বিবাহ হয়েছে, মিথ্যা কথা ঠাকুরের কয় বছর বয়সে বিয়ে হয়েছে জানো? মাত্র ১২ বছর বয়সে। মা সত্যভামার বয়স তখন কত? মাত্র ১০ বছর। ৬ বছর গুরুচার ঠাকুর এই হরিচার ঠাকুর ব্রহ্মচর্য পালন করতে বলেছিল, গুরুচার ঠাকুর ৯ বছর ব্রহ্মচর্য পালন করেছিল। ১৮৪৬ সালে জন্ম, ১৮৫৮ সালে বিয়ে, ১৮৬৭ সালে গিয়ে শশীভূষণের জন্ম হয়। তখন একটা বাল্য বিবাহের প্রচলন ছিল। বিদ্যাসাগর ১৮২১ সালে, এই ১৮২০, ১৮২০ সালে বিদ্যাসাগর জন্ম নিয়েছিল, গুরুচাঁদ ঠাকুরের থেকে ২৬ বছরের বয়স বেশি ছিল বয়সে, বিদ্যাসাগর বড় ছিল। দেখ ওই গান শুনে ১০ টাকা দিয়েছে, আগ্গো দর চা খাতি পারবি নি, আগ্গো দে দর দর হরিব। অনেকে জানেনি আমাদের ভিতরে আমি কিছু কথা বলি, যদিও প্রশ্ন নাই, প্রশ্নটা গুরুচাঁদ ঠাকুরের উপরে একটা প্রশ্ন রাখার দরকারই ছিল অন্তত মতুয়া সমাজের কিছু পাওয়ার আশায়, না কি কোস? আমরা এই যে বিআর আম্বেদকরের কথা বলি তাই না, আম্বেদকর সাহেবের জন্ম হয়েছিল ১৮৯১তে, গুরুচাঁদ ঠাকুরের থেকে আম্বেদকর সাহেব ৪৫ বছরে ছোট ছিল, ৪৫ বছর। অনেকে কয় যে আম্বেদকরই সব করেছে, গুরুচাঁদটাও কি করেছে দেখছো? আগে গুরুচাঁদকে মানতে হবে তারপর আম্বেদকর। গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো আম্বেদকরকে ওই জায়গাটা দাঁড় করাতো কে? আমার কথা বোঝা যাচ্ছে তো বাবা? প্রথম হচ্ছে গুরুচাঁদ, তারপর আম্বেদকর, এই তিনজন কি কয়া? না না ওরা গবেষণা করতে যে তিনজনে, ঠিক আছে বাবা তোমরাও গাও আমিও গাই,
একা আমি নেবো কাজ, যার সময় কটা দিয়ে যাবা নিচ্ছ। হরিবল হরিবল। আমি মহেন্দ্র সরকার, তখন আমার বিয়ে হয়, আমার জল উদরে রোগ হল। জল উদরে রোগ বোঝেন তো, পেট ফুলে যায়, পুজ রক্ত হয়ে যায়। আমি কিন্তু শিশির সরকার, আমার রোগ হয় নাই, কিন্তু ভূমিকা আমি জানিয়েছি মহেন্দ্র রোগ হয়েছে, বুঝতে পারছ তো? আমি এক জায়গায় এই ভূমিকা নিয়ে গান গিয়ে বড় যাচ্ছি, আর এক বিটি জায়গায় আমার জড়ায় ধরছে, ওরে বাবা তুই বাঁচিয়ে থাকলি, তাহলে কেন তোর জল উদরে রোগ হয়েছিল, কেন ভাই বাঁচিয়েছিস? আর আমি আর হয়েছে নাকি সেই বাংলাদেশে মহেন্দ্র, ও তা তোরে তাহলে আমি জড়ায় ধরি কেন? সেই লোক কনে তাই ক কি বুঝা বুঝিস ওই বুটি, বুঝিস তোমাকে ওই জায়গায় ওই বিটি মানুষ নাই কি? এই জায়গার মারা সবাই ভালো কি? এই জায়গায় একটা মেয়ে ছেলে ও নাইটি পরে না, আমি দেখি না কেউ নাইটি পরে, পরে ওর বাবা বুড়ো বিটি কয় যে আমাকে জায়গাও পরে, খাইছে রে খাইছে। আমাকে ওই জায়গা সদাই কেবল বাংলাদেশের থাকছে, একটু আসতে পারছে একটা গল্প মনে পড়ছে, কব না থাক কব না থাকি না থাক গিয়া কব, ওরে বাবা বুড়ো বিটি কয় যে কয়ে যাও, আমি না কয়ে যা লোক নাকি তুমি তাই ভাবছো নাকি? আমি হলো ইয়ে বেঁচে দুটে কাজ সদাই আইসে বাংলাদেশের থেকে, এখনো তো বাংলাদেশের মানুষ বাসু শ্বশুর মানে, এই দেশে তো সাটা মানে না, এ দেশে কয় যে বাসুর আমার বড় দাস সাইটিয়ে কা। আর আগে বাসুর যদি বাড়ি আসতো কেউ জোরে কথা কত না, কি বুড়ো মা সত্যি না এই যে বুড়ো বিটি কেম ভাই গিটিয়ে ঝুল দিচ্ছে কয়, হ আগে এগুলো ছিল এখনো সাটা নাই। আগে যদি মাস্টার মশাই রাস্তা দিয়ে যেত আমরা সাইকেল থেকে নেমে দাঁড়াইছি সম্মান করেছি, মাস্টার বাবুকে বলছি স্যার যাবো, তখন সম্মান করছে হ্যাঁ যাও, এখন গেছে আ মানুষের বৃদ্ধি বাড়ি মানুষের সম্মান নাই। এই জন্য রসিক সরকার গান লিখছিল, বদলে গেছে পৃথিবীটা মানুষের নাই দাম, জীবন দোলায় দোলে না রশ্রু রক্ত গাম। আমি নিজে চোখে দেখছি আমাদের গ্রামে যখন সরকার আসতো বিজয়বাবু অনাদি সরকার, আমরা ওই পাশ দিয়ে ঘুরিয়ে বেড়াতাম, কোন সময় একটু কথা কব, বরণডালা নিয়ে আগতি যেত মা মাসিক কাপড়টা নাইয়া, সরকার মশাই গান গাবে, পুকুরেতে বড় মাছ ধরে খাওয়াতো, কথা মিথ্যে করছি সত্যি তো? আতু চড়ি কত সত্যি না মিথ্যা, বুড়োরা বলো বোঝবাই না কাতু চড়িছে দেখছিস। আর এখন ওই কলাম না মানুষের দাম নাই, আ মানুষের বৃদ্ধি বাড়িয়ে গেছে। তা সদাই আইসে বউ নিয়া, বউটা কয় যে এই দেশের মানুষ কেমন নাইটি পরে, আমার যদি একটা নাইটি কিনে দিতিয়া। সদাই কয় যে তুই পড়তে জানিস নাকি, ওই দেশে সব আছে নাকি, কয় যে এরা যেরকম পরে আমি ওরকম পরবো, কেউ না দেখুক আমরা দুইজন ঘরে যাইয়া দুই ভাই বোন দেখবো, দুই ভাই বোন দেখবে বুঝলিয়া, বাজারেতে নাইটি একটা কিনে দিয়েছে ঘরের মধ্যেই পড়িছে। ও সদাই তো বলো খালি নাইটি পরে, ও তোলা আরো কিছু করে নাকি কাউ কি? না আমি জানি নি, আমার বাড়ির লোকরে কিনে দিনে আমি ও জানবো কেন ভাই কয় দিদি শুনি মানসিক কয় থাই পড়তিছে ঘরে যাইয়া ভরিছে বুঝলিয়া, এন নাচিয়ে নাচিয়ে দেখাচ্ছে কিরম দেহায় কয় যে ভালো দেহায়। সকালবেলা ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে গেছে বাসুর আইছে, বাসুর এসে রাস্তায় ডাক দিছে, ও মাদাই মাদাই এসে ডাক দিছে সদাই করে রে, সদার বউ কেবল উঠোন ঝাঁট দিচ্ছে বুঝলিয়া, দাঁড়ে এসে কয় যে ও সদাই তোর বউ কি ইন্ডিয়ার আওয়া লাগছে নাকি? সদার বউ আর কাপড় টানতেছে, গোমটা মাথায় দিতে হবে নাইটি ভরা তো কাপড় টানে, সে গোমটা সাঁতা তো ওঠে না, কদি কাপড় নাই তা উঠবে কয়টা, আবার ডাকতেছে হ্যাঁ মাদাই, এ সদাই ড্রাই হয়ে গেল কেন?
হ্যালো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা ঠিক থাকবে তাই ঠিক ঠিক। তা বলছে মাদাই, হ্যাঁ সদাই, তোর বউ এই যে নাইটি পরা ব্যাপারটা কি আছে? আগে তো একটু ঘোমটা টোমটা দিতে দেয় না, বউ মাদাই যে কিরম হয়ে যাচ্ছে, শালা কাপড়টা নি কাপড় বলে না, ব্যাপারটা কি কাপড় টানতে টানতে যে ওঠে না, ওই তলার কাপড় উপর দিয়া ফেলাই তুইছে, নে দিয়ে তোলাম। বাসুর কয় যে বৌমা কেমন হয়ে গেল, উপর ঠিক আছে তলা পাকা হয়ে গেছে। তোমাকে এসে কাপড় এগিয়ে সবাই না না, আমাকে ওই দিকে রবছে বুড়ো বিটি আসতে আসতে কি হচ্ছে দেখ দেখো সামলাই না ইয়কি। এই একবার আমাকে মালদায় বসে হয়েছিল বুঝলিয়া, আমি গান গাতি গাতি এক বুড়ো বিটি আর সোনা সারিয়ে দিচ্ছি, কি রস পাইছে না। আমি বুড়ো বিটির কইছি আর এক বুড়ো হাইটি আসতে যাবার দাঁড়িয়ে কইছে, সকাল বসে গান পরে গাবে গান থামান, মেঘ নাই বৃষ্টি নাই জল আসে কন্যা। ওই বুড়ো বিটি কয় যে আমি উঠতে চাইছি, উঠতে না দিলি কি আর বেজে গাতে জড়িয়ে দিছি না। কারো যদি চাপাচাপি লাগে আপনারা চাপি আসবেন, খালি খালি আসন নষ্ট করবেন না কি সিনেমা কি কম। তাহলে চিন্তা করেন জ্ঞানী দলে, শোনেনি দিয়া মন ধৈর্য ধরে সবা মাঝে করিবেন শ্রবণ, আমার জল ধরিয়ে রোগ হয়েছিল শোনেন জ্ঞানী দলে, আমায় ভক্তি করেছিল ডাকা মির্জাপুর স্কুলে, ঢাকা মির্জাপুরে আমার আমায় ভক্তি করে দেয়, ছয় মাস কেটে গেল রোগ ভালো যে হয় নাই, ভালো যে হয় নাই, ভালো যে হয় নাই। আমার ডাক্তার বাবু যারা যারা তখন আমায় ডেকে বলে, তোমার রোগ সারতে পারে বলি তোমায় খুলি, যদি কোনো মহামানব তার চরণ পরশ দেয় তোমার এই রোগ সেরে যাবে, তাতে কোনো দুঃখ নাই। বাড়ি নিয়ে এলো যখন শোনেন জ্ঞানী জন, আমার স্ত্রী আমার কাছে তখন করেছে বর্ণন, স্বামী আমার কথা নিবা আমি বলি তোমার ধারে, তোমায় নিয়ে যাব আমি ওরা কান্দির বাজারে, শুনেছি গুরুজাদ স্বয়ং ভগবান তার স্পর্শ এ জগতে যে একবার পান, দুরারোগ্য ব্যাধি শুধু নয় কানা ও চোখে দেখে, পঙ্গুজনে হাটে আমি শুনি বিশ্বপাকে, আমি তোমায় নিয়ে এখন ভোরা কান্দি যাব, গুরু সাদের শরণেতে তোমায় সঁপে দেব, তোমায় সঁপে দেব, তোমায় সঁপে দেব। আমায় নিয়ে ওরা কান্দি করেছে গমন, ওরা কান্দি ঢুকতে যাব সময়টা এমন, গুরুচাঁদ ঠাকুর একটা লাঠি হাতে ধরে ডাক দিয়ে বলছে তখন আমারও না ভাবে, এ শালা ওরা কান্দি আইছো কেন, এই জায়গা কি হাসপাতাল নাকি, এখানে রুগী রোগা ভর্তি নেওয়া হয় না, আর তুই তো বাড়ি বসে কইছিলি নমু আবার কবে ভগবান হয়েছে, তা তুই আছিস কেন, এখানে কোন রুগী ভক্তি নেওয়া হয় না। একটা লাঠি ধরে গুরুচাঁদ ঠাকুর যখন দাবর দিয়েছে ওইখান থেকে দর দিয়ে পালিয়ে গেছে। আমি মহেন্দ্র সরকার বাড়ি গিয়ে আমার স্ত্রীর কাছে বললাম আমি জীবনে আর ওরা কান্দি যাব না, যে ওরা কান্দির গুরুচাঁদ ঠাকুর শুনি দয়াল অবতার, আমি যাওয়ার পরে আমার কাছে টেনে নিল না আরো দূরে ঠেলে দিল। আমার স্ত্রী বলছে তুমি তাহলে বাড়ি বসে গালাগালি করলে কেন, নমর কবে হয়েছে ভগবান, নমর ঘরে সারাল আমার ভগবান কবে, তাও কথা কইলে কেন, তুমি যা যা কইছো তাই তাই বাবা কইছে, এটা কাজ করো যা গেছে গেছে চলো আবার যাই। তখন ওরা কান্দি গুড়ো পাগলা আসতো আসতে পাইও, গুড়ো পাগলা ডেকে বলছে আমার ধারে, ও মহেন্দ্র আমার সাথে চল,
আমি নিয়ে যাব তোরে, তোর ভয় নাই, বাবা গুরুচান ঠিক করে দেবে তোর। আমারে নিয়ে চলে গেল, কেবল যে বাদ কাতি বলছি, এর মধ্যে গুরুচান ঠাকুর এসে লাঠি নিয়ে বাড়ি আরম্ভ করেছে, এই শালা গাছকে আবার খাতি দিয়েছে কেনা, আগের দিন দামড়াইছি আজকে আবার খাতি দিল কেনা। মা সত্য মামা বড় হয়েছে, কি হয়েছে এই যে খাতি দিলে কেনা, যেই দামন দেশে ওই তিনটি ভয়কে আমরা আবার দৌড় দিছি, যেই দৌড় দিয়েছি গুরুচার ঠাকুর পিছন থেকে বলছে, ভালো চাষ তো দক্ষিণে যা, উত্তরে যাস নে, দক্ষিণে যা। দারিক ছিল দুইজন, একজন ছিল উত্তরে দারিক পাগল আর একজন ছিল দক্ষিণে দারিক। দক্ষিণে যে দারিক ছিল খুব দিন ও দরিদ্রের মধ্যে থাকতো, গুরুচার ঠাকুরের কাছে একদিন বলেছিল, বাবা আমি কি কোনদিন সচল হতে পারবো না? গুরুচার ঠাকুর বলেছিল, যে বাড়িতে হরিভক্তের সেবা হয় না তারা কোনোদিন ধন্য হতে পারে না। তুই সচল হবি, আমার কথা নিবি, আমার কথা নিয়ে প্রতিদিন হরিভক্তের সেবা দিবি, ভক্ত সেবা না দিয়ে তুই কিছু না খাবি, ভক্ত সেবা হওয়ার পরে তুই অন্ন করিবি গ্রহণ, আমার কথা মনপ্রাণে মেনে নে এখন। সেই কথা নিয়ে দাঁড়ি প্রতিদিন তাই করে, আজ বসে আছে কোন ভক্ত যায় না দারিকের ঘরে, সন্ধ্যায় আগত হয়ে গেল কোন ভক্ত নাই, দারিকে ভাবে আজকের দিন আমার সেবাই হবে না রে ভাই। এমন সময় ওই তিনজনে দর দিয়ে ঢুকিল, দারিকে বলে, বুঝি গুরু সাদ লোক পাঠাইয়া দিল। আমি তখন ডেকে বলি, আমার মধুর খাই রে, আমার মধুর খাই রে, আমার মধুর খাই। আমি বললাম, শুনছ তুই দেখেছ এরা কত বড় ভালো ভক্ত, আর তুমি আমার ওরা কান্দি নিয়ে যাও, যে জায়গা মানুষ দাবড়ায় খেদাই আর সেই জায়গা আমার নেও, আর এই বাড়ি আইসি পাউটাও ধোয়া কি সুন্দর কাটিতেছে, দেখে নে এই বাড়ির প্রসাদে আমার রোগ সারিয়ে যাবে। পরের দিন রাত্রেবেলা শুয়ে রয়েছি, সকালবেলা উঠে দেখি যে পেট টেট ফোলা নাই, একদম কমপ্লিট হয়ে গেছে। আমি বউডার কলাপ দিয়েছ, ভালো মানুষের বাড়ি নিবা না, আরে ওরা কান্দি নিবা, শয়তান বদজাব যে জায়গা, কয়বার উনি আমার দাবড়ালো, আর এই যে ভালো মানুষের বাড়ি এসে খাইছি, আমার রোগ আরে ক্লিয়ার হয়েছে। আর বউ কয় যে রোগ যে কেনা সারি যে তা তো টেয়ার পাই না, উত্তর দিক দরলিয়ে কলজে দক্ষিণ দিক জাতি, তা দক্ষিণ দিকে আসলে কে মা তু বলি সারো ওরা কান্দি চলো গুরু সামনে ধরো। একারি সন্দেশ মানব ছিল, সন্দেশ নিয়ে যখন ওরা কান্দি গেল, গুরুচার ঠাকুর ডাক দিয়ে তখন বলল, শোন এগুলো তুই তো আসছিস, আমার মা আর বাবা আসছে দুজন লোহাগাড়া থেকে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, ওদের খেতে দেবো,